ফেনীর কালিদাস পাহালিয়া নদীর উপর নয় কোটি টাকা বে নবনির্মিত সেতু ব্যবহার করা যাচ্ছে না সংযোগ সড়কের অভাবে সেতুটি সচল করার জন্য প্রয়োজনীয় রাস্তা নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ফেনি থেকে রফিকুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক ফেনী সদর উপজেলার ফরহাদনগরকে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সাথে যুক্ত করার জন্য সেতুর নকশা করা হয় তবে সেতুটি দুপাশে সংযোগ সড়ক করা হয়নি এ কারণে কোনো কাজে আসছে না সেতুটি স্থানীয়রা বলছেন সেতুটি সংযোগ সড়কের কাজ না করলে সরকারের কোটি কোটি টাকা বরাদ্দের অপচয়ই হবে জনগণের কোনো উপকারে আসবে না কর্তৃপক্ষের কাছে দ্রুত সংযোগ সড়কটি নির্মাণের দাবি তাদের এই সেতুটা হয়েছে আমাদের অনেক উপকার হয়েছে যদি রাস্তাটা যদি সংযোগ পাশে যদি সুন্দরবত হয় তাহলে আমাদের অনেক উপকার হয় একটা গর্ভবতী মহিলা যদি বিপদে পড়ে অ্যাম্বুলেন্স যাইতে পারে না এই রাস্তাঘাট শুধু খালি ফাঁকা রাস্তা লয় মিলে দিবে ফাঁকা করে দুই তিন বছর পর্যন্ত কাজ চলতেছে এটা কাজ সম্পূর্ণ হইতেছে না আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এই কাজটা সম্পূর্ণ দ্রুত করার জন্য আর কি সেতুর সংযোগ সড়ক পাকাকরণের প্রকল্প বরাদ্দ রয়েছে তবে সদর অংশের আগামী তিন থেকে চার মাসের মধ্যে পাকা করা সহ চলাচলের উপযোগী করা হবে বলে জানান এই জনপ্রতিনিধি আহ্বান করা হয়েছে আমি এই কাজটি সম্পূর্ণ হবে শীঘ্রই উভয় পাশের সংযোগ সড়কের কাজ শেষ করে সেতুটি সচল করা হবে বলে জানান এলজিইডি নির্বাহী প্রকৌশলী প্রাথমিকভাবে যখন ব্রিজ নির্মাণ হয় তখন কিন্তু জনগণের একটা ভূমিকা ছিল যেন ওই দুপাশে জায়গাগুলো তারা পার্টিসিপেশনের মাধ্যমে আমরা ব্রিজের জন্য তারা দিয়ে দিবে কিন্তু এখন কাজ করতে এসে একটা সমস্যা হয়েছে আমরা দেখলাম যে কিছু জায়গা জমি অধিগ্রহণ না করলেই নয় প্রক্রিয়াটা শেষ হতে হওয়া মাত্রই আমরা এই সংযোগ সড়কের কাজগুলো আমরা শেষ করব শুধু আশ্বাস নয় সেতুতে যত দ্রুত সম্ভব যান চলাচল শুরু করে দুই উপজেলা মানুষের মাঝে স্বস্তি ফেরানোর দাবি স্থানীয়দের গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক